মাদারীপুর জেলার রাজুর উপজেলার বাজিতপুর এলাকায় প্রথম শনাক্ত হওয়া করোনা রোগীকে গত শনিবার রাজুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তার স্ত্রী ও শিশুর সেলের নমুনা সংগ্রহ করে IETCR এ পাঠানো হলে শিশু সেলের পজিটিভ ও স্ত্রীর করোনা নেগেটিভ আসেন। তারা এখন রাজুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিন রয়েছে। যেহেতু শিশুটি এখন অনেক ছোট তাই কিছুটা বিভাগে পড়ছেন ডাক্তার, তবে শিশু সেলের কাছে তার মা রয়েছেন। এখন তাদের শারীরিক অবস্থা অনেকটাই বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ। জ্বর নাই, কাশিটাও আগের চেয়ে কমে আসছে এবং তার আগের থেকে ফিজিক্যাল যে উইকনেসটা ছিল এটাও আগের চেয়ে অনেকটাই ইম্প্রুভমেন্ট করেছে। সো হোপফুলি আমি আশা করতেছি যে পেশেন্টের রেসপন্স ভালো, আমরা ট্রিটমেন্ট কন্টিনিউ করতেছি এবং আমরা WHO গাইডলাইন এবং আমাদের বাংলাদেশের গাইডলাইন অনুযায়ী COVID-19 আক্রান্ত রোগীদের যেভাবে চিকিৎসা দেওয়া হয় ওভাবেই আমরা আগাচ্ছি। যদি সবকিছু ঠিক থাকে, আল্লাহ যদি ভরসা করে, আশা রাখি আমাদের এলাকার রোগী সুস্থ হয়ে বাড়িতে।